সবচেয়ে শক্তিশালী সংগঠন হচ্ছে অভিনয় শিল্পী সংঘ। কিছু ক্ষেত্রে একটা সংস্কারের প্রয়োজন দেখা দিয়েছে। এটা একেবারেই অরাজনৈতিক একটি সংগঠন, অন্যান্য যে সংগঠনগুলো আছে তার যে প্রক্রিয়া তার চাইতে এটা আলাদা হবে। এমন সহাবস্থানের সংগঠন তৈরি করা যাতে বিবাদটা একেবারে না হয়, একটি সময় ধরে একটি নির্বাচনের ব্যবস্থা যদি করা যায় সংগঠনটা সক্রিয় হবে। শিল্পীরা যথেষ্ট সজাগ, একটা দায়বদ্ধতা থেকে আমি এখানে এসেছি, শিল্পীদের স্বার্থ রক্ষার জন্যে কাজ করবে আর অন্য কোনো কিছুই না। অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশে যতগুলো অর্গানাইজেশন আছে এই অভিনয় সংক্রান্ত এবং নির্মাণ ক্ষেত্রে যতগুলো অর্গানাইজেশন আছে সবচেয়ে শক্তিশালী সংগঠন হচ্ছে অভিনয় শিল্পী সংঘ। এর সদস্য সংখ্যা 1200-র উপরে। তো বর্তমান যে প্রেক্ষাপট, 5ই আগস্টের পরে যে প্রেক্ষাপট তৈরি হয়েছে সেই প্রেক্ষাপটে এসে কিছু কিছু ক্ষেত্রে একটা সংস্কারের প্রয়োজন দেখা দিয়েছে। তো সেই সংস্কারটা গঠনমূলকভাবে, এটা কিন্তু একটা পেশাজীবীদের একটা সংগঠন, এটা একেবারেই অরাজনৈতিক একটি সংগঠন। সেই জায়গায় আমরা শিল্পীদের ক্ষেত্রে যে নির্বাচনের প্রক্রিয়া বা একটা সংগঠন চালানোর যে প্রক্রিয়া সেটা অন্যান্য যে সংগঠনগুলো আছে তার যে প্রক্রিয়া তার চাইতে এটা আলাদা হবে। সুতরাং এখানে আমরা প্রত্যেকেই শিল্পী, সহশিল্পী। আজকে আমরা একটা পক্ষ নিলাম, কালকে দেখা যাবে যে পরের দিন শুটিংয়ে সকলের সাথে আমাদের দেখা হচ্ছে। সুতরাং আমরা প্রথম থেকে চেষ্টা করেছি এটাকে একটি এমন সহাবস্থানের সংগঠন তৈরি করা যাতে বিবাদটা একেবারে না হয়। বর্তমান প্রেক্ষাপটে কিছু সংস্কারের দাবি উঠেছে, তাদের কথা শোনা হয়েছে বা আমি যতটুকু জানি যে তাদের সঙ্গে একটা আলোচনা হয়েছে এবং সেই আলোচনার প্রেক্ষিতে একটি সাধারণ সভার আয়োজন করা হয়েছে, জরুরি সাধারণ সভা। এই জরুরি সাধারণ সভার মাধ্যমে এই সংকটের অতি দ্রুত সমাধান হবে বলে আমরা মনে করি এবং একটি সময় ধরে, আমার ব্যক্তিগত মতামত, একটি সময় ধরে একটি নির্বাচনের ব্যবস্থা যদি করা যায় নতুনভাবে আবার সংগঠনটা সক্রিয় হবে। এখন যে অবস্থায় আছে, যে স্থবিরতা আছে, এটা খুব অতি দ্রুত সমাধানের জন্যই কিন্তু 28 তারিখে সভাটা ছিল, সেটাকে 18 তারিখে করা হয়েছে। সুতরাং আমি মনে করি শিল্পীদের দিক থেকে শিল্পীরা যথেষ্ট সজাগ এবং তাদের যে আরেকটি কথা আপনারা সকলেই জানেন যে এই সংগঠনটি যখন তৈরি হয়েছিল আমরা 4 জন এটার মূল উদ্যোক্তা ছিলাম, তার মধ্যে আমি একজন, জাহিদ ছিল, তৌকির ছিল, আজিজুল হাকিম ছিল। পরবর্তী সময়ে এই সংগঠনটা আজকে 1200 সদস্য হয়েছে। আমি যেহেতু এই সংগঠনের প্রতিষ্ঠাকালীন একজন সদস্য এবং আজকে এই সংগঠন এই অবস্থায় দাঁড়িয়েছে, এই বিশৃঙ্খলার মধ্যে দাঁড়িয়েছে, এটা আমার একটা দায়বদ্ধতা থেকে আমি এখানে এসেছি। আমি চাই যে আমার নিজের হাতে বা আমাদের হাতে তৈরি করা যে সংগঠনটি সেটি আগে যেরকম সক্রিয় ছিল, এখনও নির্বিবাদে এবং নির্দলীয়ভাবে একটি সংগঠন থাকবে যারা শিল্পীদের কল্যাণের জন্যে, শিল্পীদের স্বার্থ রক্ষার জন্যে কাজ করবে আর অন্য কোনো কিছুই না। এখানে অন্য কিছু করবার কোনো অবকাশ নেই। এই হচ্ছে আমার বক্তব্য।